আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকা। সম্মানিত প্রিয় দেশবাসী, সকলকে জানাই আজকের লাইভ অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের বাংলাদেশ, বাংলাদেশকে পরিবর্তন করার জন্য বাংলাদেশের কলঙ্ক রাজনীতি বিলুপ্তি করার জন্য আমাদের দেশের তরুণ প্রজন্ম আন্তরিকভাবে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমাদের সিস্টার অনেক ত্রুটি থাকে, আমাদের কর্মকাণ্ডে অনেক ধরনের ভুল থাকে। তার প্রধান কারণ হলো আমাদের বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে বা রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে, সেটি আদৌ আমাদের দেশে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করার জন্য যে উপযুক্ত শিক্ষা ব্যবস্থা, সেটি আমাদের শিক্ষা ব্যবস্থায় নেই বললেই চলে। যার কারণে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা রাজনৈতিকভাবে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক সময় ভুল করে ফেলি। এই ভুলগুলো আমরা নিজ ইচ্ছায় করি না, কিন্তু যারা নিজ ইচ্ছায় ভুলগুলো করেন তারা অবশ্যই অপরাধী। তো আমাদের স্বচ্ছ সুন্দর রাজনীতি করতে হলে, দেশকে পরিবর্তন করতে হলে আমাদের যে মৌলিক গুণগুলি অর্জন করতে হবে, সেই মূলগুলির মধ্য থেকে আমি বিশেষ কিছু বিষয় বা বিশেষ কিছু গুণ আজকে আলোচনা করব। আমাদের বাংলাদেশে রাজনীতির পরিবর্তনের জন্য আমরা এখন যারা কাজ করি তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে খুবই সচেতনতার সাথে। তার মধ্যে আমাদের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি আমাদের ইচ্ছা শক্তি প্রবল না থাকে, আন্তরিকতার সাথে ইচ্ছা শক্তি আমরা প্রয়োগ করতে না পারি, তাহলে রাজনীতির আমূল পরিবর্তন আসবে না। পরিবর্তন যদি আনতে হয় তো আপনাকে আমাকে কেহ চাপ প্রয়োগ করে কাজ করাতে পারবে না, নিজের প্রবল ইচ্ছা শক্তি থাকতে হবে। যদি নিজের ইচ্ছা শক্তি থাকে, আমি দেশকে পরিবর্তন করব, আমি দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করব, আমি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য আমি নিজ উদ্যোগে আন্দোলন করব এবং আমার রাষ্ট্রকে সুন্দর করার জন্য আমি নেতৃত্ব দিব, এই ইচ্ছা শক্তি আপনার থাকতে হবে এবং একান্ত আন্তরিকতা সহকারে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। কারো অপেক্ষায় আপনাকে বসে থাকলে চলবে না। কেউ কাজ করুক আর না করুক, আপনার প্রবল ইচ্ছা শক্তি নিয়ে আপনাকে ভূমিকা পালন করতে হবে, তাহলে আমাদের পরিবর্তনের একটা স্বপ্ন আমরা দেখতে পারি। সিদ্ধান্ত গ্রহণে শক্তি, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের শক্তি আপনাকে থাকতে হবে। যে কোনো জায়গায় রাজনৈতিকভাবে সক্ষমভাবে মোকাবেলা করার জন্য আপনার দৃঢ় স্থির বা মোকাবেলা করার ইচ্ছা শক্তি থাকতে হবে, যে আমি যে কোনো কাজ করব, এই কাজটা আমি নিজ উদ্যোগে করব, এই কাজটি হবে দেশ জাতি মানুষের জন্য আদর্শের কাজ হবে। তো এই ইচ্ছা শক্তি যদি আপনার না থাকে, তাহলে আপনার দলের সভাপতি, আপনার দলের দায়িত্বশীল আপনাকে যতই বার বার অনুপ্রেরণা করুক না কেন, আদেশ করুক না কেন, আপনাকে হুকুম করুক না কেন, আপনি কাজ করতে পারবেন না। কাজেই দল আপনাকে নিয়েছে এবং দল আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি একটা সিদ্ধান্ত নিয়ে একটা কাজ করবেন। এখানে সভাপতি আপনাকে দেখাশোনা করবে, আপনার কাজের ভুল ত্রুটি সংশোধন করিয়ে দিবে, কিন্তু আপনাকে দায়িত্ব দিয়েছে। সভাপতি যদি বারবার আপনাকে ফোন দিয়ে আপনাকে তাগিদ দিয়ে কাজ করাতে না পারে, তাহলে আপনার এই রাজনৈতিক ইচ্ছা শক্তি দিয়ে বা আপনার রাজনৈতিক দলের নেতাকর্মী হয়ে আপনার কোনো লাভ নেই। রাজনৈতিক দলের সর্বোচ্চ যিনি ক্ষমতাশালী বা আমরা যাকে নির্বাচিত করেছি, তিনি আমাদেরকে দেখাশোনা করবেন, আমাদের ভুলগুলো সংশোধন করিয়ে দিবেন। তো আপনার জায়গা থেকে আপনি যদি কাজ না করেন, তাহলে
পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে আপনাকে কাজ করাবে, আপনাকে কাজ করতে হবে। যদি আপনি কাজ না করেন, আপনাকে দ্বারা কেউ কাজ করাতে পারবে না। কাজেই আপনার জায়গা থেকে আদর্শের সঙ্গে সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে নেতৃত্ব দিতে হবে। সেটি যদি দেশ এবং জাতির জন্য কল্যাণকর হয়, আমি আশা করি এই কাজে কেউ আপনাকে বাধা দিতে পারবে না এবং দিবে না। এখানে সবাই আপনাকে সহযোগিতা করবে এবং আমাদের প্রবল বাসনা থাকতে হবে যে আমি এখন করালাম, এখন করালাম না, এখন কাজ করব, কিছুক্ষণ পরে আর করব না, এভাবে হলে চলবে না। আপনাকে প্রতিনিয়ত শৃঙ্খলার সাথে ধারাবাহিকভাবে আপনাকে একটার পর একটা সিরিয়াল মেন্ডিং করে আপনাকে কাজ করতে হবে। যদি এই কাজগুলো আপনার দ্বারা না হয়, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আশা করি আমরা যারা বর্তমান নেতৃত্ব দিয়ে যাচ্ছি, যদি আমরা সক্ষমতার সঙ্গে আমরা নিজেকে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের দল শক্তিশালী হবে। দল শক্তিশালী হলে আমাদের দেশ শক্তিশালী হবে। তো যদি দলকে শক্তিশালী করতে হয়, আগে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে হবে। নিজেকে যোগ্য হিসেবে তৈরি করতে পারলেই আমরা আমাদের দলকে শক্তিশালী অবস্থানের মাধ্যমে আমরা এদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য উপযুক্ত হিসেবে দায়িত্ব পালন করতে পারব। জি, আমাদের উচ্চ আশা থাকতে হবে। আমরা যারা রাজনীতি করি, এদের ভিতরে যদি আমাদের উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা না থাকে, তাহলে কখনো সম্ভব না। আপনাকে 1012 যদি আপনার সভাপতি, আপনার দায়িত্বশীল যদি 1012 নক করে, আপনি অন্তত কাজ করতে পারবেন না। কাজেই আপনার উচ্চ আশা আকাঙ্ক্ষা থাকতে হবে যে আমি পরিবর্তন করব। আমার সভাপতি কি করে, আমার দলের নেতাকর্মী কি করে বা না করে, এটা আমার দেখার বিষয় না। আমি কি করি, এটা আমার চিন্তা ভাবনা করতে হবে। আমি দেশের জন্য, জাতির জন্য, আমার দলের জন্য আমি কতটুকু কাজ করতে পারি, এই চিন্তা চেতনার জায়গা থেকে নিজেকে পরিবর্তন করতে হবে। নিজে পরিবর্তন যদি হতে পারেন, নিজেকে যদি পরিবর্তন করতে পারেন, দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। আপনি যদি মনে করেন যে আমার সভাপতি অযোগ্য বা আমার ঊর্ধ্বতন দায়িত্বশীল অযোগ্য বা আমার কর্মী বাহিনী অযোগ্য, তাহলে আপনার প্রথম কাজ হবে নিজেকে যোগ্য হিসেবে তৈরি করে আপনাকে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে এবং শৃঙ্খলার সঙ্গে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনার এই কাজ দেখে আপনার কর্মী বাহিনী অনুপ্রেরণা এবং উজ্জীবিত হবে এবং দেখবেন যে সবাই আপনার পাশে এগিয়ে আসবে, আপনাকে সহযোগিতা করবে। জি সম্মানিত আমার ভাইরা, কোনো প্রকার হিংসা বিদ্বেষ রাখা যাবে না। এটা আমাদের দলের পতনের কারণ এবং আমাদের যদি আমরা নেতৃত্ব দিতে চাই, এই নেতৃত্ব দিতে গিয়ে আমরা অপারগ হব যদি আপনার ভিতরে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, গ্রুপিং থাকে, কোন্দল থাকে। একজন সত্যিকার অর্থে একজন আদর্শিক নেতার বা সত্যিকার যারা দেশপ্রেম নিয়ে রাজনীতি করেন, তাদের ভিতরে এই ধরনের কোনো স্বভাব থাকতে পারবে না। গ্রুপিং করার কোনো চিন্তাই থাকবে না। ঠিক আছে, আপনি মনে করেন আপনার জায়গা থেকে অনেক অযোগ্য লোক থাকতে পারে, কিন্তু তাকে যোগ্য হিসেবে তৈরি করার জন্য আপনি আপনার কাজের দ্বারা তাকে অনুপ্রাণিত করবেন। কিন্তু এখানে গ্রুপিং করে, কোন্দল করে, দলের ভিতরে ফাটল সৃষ্টি করা, এটা একটা আদর্শ রাজনৈতিক দলের কাজ নয়। সম্মানিত ভাইরা, ত্যাগী মনোভাব থাকতে হবে। ত্যাগী মনোভাব যদি না থাকে, মনে রাখবেন পৃথিবীতে যত সফলতা আসছে, সকল সফলতার পিছনের মূল বা প্রধান কারণ হলো ত্যাগ। আমরা যদি অতীতের রাজনীতিকে, বা আমি বাংলাদেশের রাজনীতির কথা বলবো না, বা বাংলাদেশের সেলিব্রিটি রাজনীতিবিদদের কথা বলবো, বা বিশ্ব অঙ্গনে যারা রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিয়েছেন, তাদের পিছনে সফলতার কারণ হলো তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে তারা কিন্তু মাঠে নেতৃত্ব দিয়েছেন। ত্যাগ যদি না থাকে, ত্যাগী মনোভাব যদি না থাকে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এবং আপনি যদি সফলতা অর্জন করতে না পারেন, আমাদের দেশে সফলতা আসবে না। সম্মানিত ভাইরা,
আপনার বীরত্ব থাকতে হবে, বীর মানে বীরের বেশি আপনাকে নেতৃত্ব দিতে হবে। যদি আপনার ভিতরে ভয় কাজ করে যে আমি গ্রেপ্তার হব, আমি আমার বিরোধী দলের দ্বারা আক্রমণের শিকার হতে পারি, এমন মনোভাব নিয়ে রাজনীতি করা যাবে না। রাজনীতি করতে গেলে রাজনৈতিক অঙ্গনে বিভিন্নভাবে হামলা মামলা হয়রানির শিকার হতে হবে, এটা বাস্তবতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে পরিচয় দিয়ে আপনাকে আমাকে পথ চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে, অত্যন্ত পরিশ্রম করতে হবে। পরিশ্রম যদি আমরা করতে না পারি তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। এবং আমাদের রাজনৈতিক অঙ্গনে যদি সফলতা অর্জন করতে হয়, দেশ জাতি মানবতার অধিকার যদি আদায় করতে হয়, তাহলে সহনশীলতার মনোভাব থাকতে হবে। সহনশীলতার মনোভাব যদি না থাকে তাহলে আপনি নেতৃত্ব দিয়ে সামনে বেশি দূর এগিয়ে যেতে পারবেন না। কিছুদিন পথ চলার পরে দেখবেন আপনার পথ রুদ্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আপনাকে এই জাতি আর কখনো সমর্থন করবে না, কারণ আপনার ভিতরে সহনশীলতার মনোভাব নেই। উদ্দেশ্যের আকর্ষণ থাকতে হবে। আপনি নিজে রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিবেন, আকর্ষণীয় কিছু নেতৃত্ব দিতে হবে, সেটি হবে পরিচ্ছন্ন পবিত্র মনোভাবের অধিকারী সহকারে আপনাকে কিছু আকর্ষণীয় নেতৃত্ব সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। উৎসর্গ করার প্রবণতা থাকতে হবে, উৎসর্গ করতে হবে, যে আমরা রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিকভাবে কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে আমরা অনেক সময় উৎসর্গ করার মনোভাব থাকে না, বা আমাদের এই প্রবণতাগুলো আমরা হারিয়ে ফেলি। এই ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে সফলতা অর্জন করার জন্য ব্যর্থতার শিকার হই। তো এক্ষেত্রে আমাদের উৎসর্গ করার মন মানসিকতা থাকতে হবে। এই মন মানসিকতা থাকতে হবে যে আমি একটি যদি ভালো পোশাক পরি, এই পোশাকটি আমার অন্যান্য কর্মী বাহিনীকেও আমি দেওয়ার চেষ্টা করব। আমি এক কাপ যদি এক কাপ চা খাই, সেই এক কাপ চা যেন আমার 10 জন কর্মী বাহিনীর মধ্যে আমি বন্টন করে দেওয়ার এই মন মানসিকতা আমাকে থাকতে হবে। যদি আমি একা পদ দখল করার চিন্তা করি, একা নেতৃত্ব দেওয়ার চিন্তা করি, সমাজে সকল ক্ষমতা একা অর্জন করার চেষ্টা করি, এই ধরনের মনোভাব দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না এবং দেশ জাতির মৌলিক অধিকার আপনি বাস্তবায়ন করতে পারবেন না। বিশেষ করে আমাদের রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব দিতে গিয়ে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে হামলা মামলা হয়রানির শিকার হব। এক্ষেত্রে জাতির সম্মুখে আমরা যখনই কথা বলবো, যে কোনো কর্মকাণ্ড করব, এখানে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা বা প্রত্যেকটি জনগণ আপনার দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু আপনার কর্মকাণ্ড কথাবার্তা আচার আচরণ লেনদেন এগুলো প্রত্যেকটি মানুষ আপনাকে ফলো করবে। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি আপনি এক্ষেত্রে কোনো প্রকার ভুল করে ফেলেন, এই ভুলটি কিন্তু সমাজে আলোচনা সমালোচনা হতে থাকবে, আপনার রাজনীতি এখানেই ধ্বংস হয়ে যাবে। সম্মানিত ভাইরা, দূরদৃষ্টি অধিকারী হতে হবে, যে সংকীর্ণ মনা স্বভাব দিয়ে রাজনীতি করলে সফলতা আসবে না। দূরদৃষ্টি এবং অন্তর্দৃষ্টি থাকতে হবে, যে আপনার অন্তর দিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমার কর্মী বাহিনী কোন অধিকার থেকে বঞ্চিত, আমার নেতা কর্মীরা কোন অধিকার থেকে বঞ্চিত। এখানে স্বচ্ছতার সঙ্গে অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে যে আমার কোন কর্মী বাহিনী আমার দ্বারা কোনো কষ্ট পেয়েছে কিনা, আমার দ্বারা কোনো আঘাত পেয়েছে কিনা। যদি আঘাত পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাকে সংশোধিত হয়ে যেতে হবে, বা কর্মী বাহিনীর কাছে সকলের কাছে বসে আমাকে সংশোধন করতে হবে, বা আমাকে বলতে হবে যে ভাই আমার কোনো কর্মকাণ্ডে ভুল আছে কিনা, আপনারা আমাকে ভুলগুলো সংশোধন করিয়ে দেন। সম্মানিত ভাইরা, আমাদের বোধ শক্তি ও বিচার ক্ষমতা থাকতে হবে। যদি আমাদের বিবেক না থাকে যে আমার 100 কর্মী আছে, বা আমার 68,000 গ্রাম বাংলায় 68,000 নেতা আছে, তো এই 68,000 নেতার
দেখভাল আমাকে করতে হবে এবং 68,000 নেতার দায়িত্ব আমাকে নিতে হবে এবং 18 কোটি মানুষের ভিতর থেকে যারা আমার সাথে আছে বা আমার নেতৃত্ব যারা শুনতেছে বা নিতেছে এই সমস্ত মানুষের সকল দেখভার আমাকে নিতে হবে। যদি নিতে হয় তাহলে আপনার বিবেক থাকতে হবে, সেই বিবেক দিয়ে বিশ্বাস। ধরেন একজন কর্মী অন্যায় করে ফেললো, সেই কর্মীর বিচারটা আপনাকে সঠিকভাবে করতে হবে। এখানে স্বজন প্রীতি পক্ষপাতিত্ব করলে হবে না, করলে আর চলবে না। সম্মানিত ভাইরা, পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আপনাকে থাকতে হবে। পরিবেশ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ আপনি করতে না পারেন তাহলে কোনো প্রকার আপনি সফলতা অর্জন করতে পারবেন না। এক্ষেত্রে আমাদের দেশে রাজনৈতিকভাবে আপনি ব্যর্থ হবেন এবং 18 কোটি মানুষের যে আপনি নেতৃত্ব দেওয়ার চিন্তা করতেছেন এই নেতৃত্ব আপনি দিতে ব্যর্থ হবেন। আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে কর্মী বাহিনীকে কাজ বণ্টন করে দিতে হবে। যদি মনে করেন যে সমস্ত কাজ আপনি একা করবেন তাহলে এক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভুল হবে, তাহলে আমরা পরাজয় অবশ্যই বরণ করতে বাধ্য হব। 18,000 নেতাকর্মী বা সমস্ত নেতাকর্মীর মাঝে কাজগুলো বণ্টন করে দিতে হবে এবং যোগ্য যোগ্য লোক তৈরি করতে হবে। রাজনৈতিক অঙ্গনে 68,000 গ্রাম বাংলা নয়, আমি মনে করি 68 লক্ষ নেতৃত্ব তৈরি করতে হবে। শুধু 68 লক্ষ নেতৃত্ব না, দক্ষ প্রভাবশালী শিক্ষিত আদর্শ মার্জিত এবং সুশৃঙ্খল নেতাকর্মী আমাদের তৈরি করতে হবে। এর জন্য মোটিভেশনাল ক্লাস বা আমাদের কোথায় কিভাবে রাজনীতি করতে হবে, কোথায় কিভাবে সকল বিষয় আমাদের নেতাকর্মীকে জানাতে হবে, অবহিত করতে হবে, ট্রেনিং করে উপযুক্ত করতে হবে। সম্মানিত ভাইরা, এখানে আরো অনেক গুণ আছে, এই সকল গুণগুলো বলে তো আমরা শেষ করতে পারবো না। তো সর্বশেষ কথা হলো যে আমরা আমাদের দলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আগে আমাকে নিজেকে উপযুক্ত হতে হবে। নিজে যদি উপযুক্ত না হয় আমি অপরের সমালোচনা করি আলোচনা করি তাহলে এটা আমার জীবনের ব্যর্থতা, আমার দলের আমার দলকে আমি 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 আমার জায়গা থেকে মনে করি। যদি আপনি কোনো প্রকার গ্রুপিং করার চিন্তা করেন, কোনো প্রকার কোন্দলের চিন্তা করেন, মনে করবেন যে অমুককে পদ থেকে সরিয়ে আমি ওই পদে বসবো, এটা আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। যদি মনে করেন আপনার জায়গায় অন্য কোনো লোক আছে তিনি আপনার চেয়ে অযোগ্য, তাহলে আপনি এমন কোনো কাজ করেন যেই কাজ দেশ জাতির কাছে একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, দেশ জাতি আপনাকে বসিয়ে নিবে। তো এখানে যে দায়িত্বে আছে তাকে সরাবার জন্য যদি আপনি কোন্দল করেন কিন্তু কোনো কাজ করেন না, এটা আপনার বোকামি, আপনি অযোগ্য হিসেবে বিবেচিত হবেন জাতির কাছে। সম্মানিত ভাইরা, যদি আমার কোনো এই আলোচনার মধ্যে যদি অসঙ্গতি কোনো কথা থেকে থাকে, আমার যদি এখানে কোনো বিষয়ে ভুল হয়ে থাকে, আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। এবং আমার কোনো অসঙ্গতি কোনো কথা থাকলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্টে আমাকে জানিয়ে আমাকে সহযোগিতা করবেন। তবে এখানে লাইভে যারা যুক্ত হয়েছেন আমি দেখেছি, আমার সম্মানিত সংগ্রামী সভাপতি, আমার অভিভাবক দায়িত্বশীল বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত সভাপতি আব্দুর রহমান ভাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমার সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ সাধারণ সম্পাদক সোহেলানা সম্পদ ভাই এখানে যুক্ত হয়েছিলেন, আমি তাকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তাছাড়া আমার যারা যারা এখানে যুক্ত হয়েছেন সকলকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।